জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলরুমে সোমবার দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মাত খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অফিসার ইনচার্জ বনি আমিন, ডক্টর আরিফা সিদ্দিকা, ডাক্তার সুব্রত কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার সহ আরো অনেকে। অনেকটাই এর উপরেই রাষ্ট্রের সমস্ত বা আমাদের সমস্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আপনাদের সকলেই যদি এটি ফেসবুকে বা ব্যক্তিগত মোড়। কাকুলি আক্তার, এম আই টেলিভিশন।